শিক্ষক নিবন্ধ শিক্ষক সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক ইয়াসিন স্যার বক্তব্য রাখছেন। হ্যাঁ
আমরা স্যারের মূল্যবান বক্তব্য আপনাদের শোনাচ্ছি এবং আমরা আমাদের অবস্থান দিয়ে করছি। আপনারা হয়তো জানেন কিনা যে আমাদের এখানে আজ গাজী টিভির সাংবাদিক উপস্থিত আছেন এবং তিনি এনটিআরসি অফিসে ঢুকছেন আমাদের বিষয় নিয়ে কথা বলার জন্য। আমরা আমাদের দাবি আদায় করে আমরা ঘরে ফিরব এই লক্ষ্যে আজ আমরা 65 দিন ধরে শাহবাগের জাতীয় গ্রন্থাগারের সামনে অবস্থান করছিলাম। সেখান থেকে আমাদের একটি অংশ আজ গতকালে এনটিআরসির অফিসের সামনে আসছিল। আমরা আজ 65তম দিনও আমরা এনটিআরসির অফিসের সামনে আসছি আমাদের দাবির পক্ষে কথা বলার জন্য। বিষয়টি বলতে চাই, মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনি অবশ্যই উপলব্ধি করবেন
তার দেশের কোন মানুষ যেন অবহেলায় না থাকে।
এমনকি উনি নির্বাচন পূর্বকালীন অনেক জায়গায় বলেছেন আমি ঘরে ঘরে চাকরি দেব। আমরা আপনার অপব্যাখ্যার জন্য আজকে সরকার প্রধানের এখন দৈত্য থাকা সত্ত্বেও এক লক্ষাধিক পদ শূন্য থাকা সত্ত্বেও 30-40 হাজার লোককে নিয়োগ দেওয়ার জন্য কোন সুপারিশ পাচ্ছি না। আপনাদের অপব্যাখ্যার জন্য আপনারা বলুন, আমাদের দাবি ন্যায় সঙ্গত, আইনগত আমাদের অধিকার, এই অধিকার আপনারা একমাত্র সুপ্রতিষ্ঠিত করতে পারেন, কারণ শেখ হাসিনার একান্ত ইচ্ছা রয়েছে। এবং সনদ যার চাকরি তার, সনদ যার চাকরি তার, আপনার গেজেটে বলা আছে নিয়োগের উদ্দেশ্যে আমাদেরকে সনদ দিয়েছেন। আপনি যদি দেখে অন্ধ হয়ে থাকেন আমাদেরকে বলবেন, আমরা আপনাকে দেখিয়ে দিব। সংগ্রামী বন্ধুরা, আমরা মাননীয় চেয়ারম্যান মহোদয়কে এতটুকু সর্বশেষ বলতে চাই, আপনি এদেশের নাগরিক, নাগরিক সুবিধা আপনি সম্পূর্ণরূপে ভোগ করছেন, অথচ আমরা বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক, আমাদের অধিকার হরণ করার জন্য সকল প্রকার প্রচেষ্টা আপনি লিপ্ত রয়েছেন। এটা আমি পিছনে আছি, পিছনে ভালো আপনাদের দেখাই। আপনার কাছে সর্বোপরি এই আবেদন নিবেদন করে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি। আর 7 দিন পরে জাতীয় ভাবে আমাদের শক্তি দিবস পালন করা হবে। আমরা ব্যক্ত আমরা স্মরণ করছি আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার অনবদ্য অবদানের সকল স্মরণ আমরা এই সময় বাংলা পেয়েছি একটি জাতীয় পতাকা। আর বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা করতে আপনিও বর্ষপরিকর, আপনিও বর্ষপরিকর প্রিয় রাজা রাখতে সহায়তা করবেন। জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন সময়ে যতগুলি কথা বলেছেন সব কথাই উনি রাখছেন, জনগণ অবশ্যই তার প্রতি আস্থা আছে। আমরা সর্বশেষ আপনাকে বলতে চাই, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার জন্য আমরাও যেন শিক্ষাক্ষেত্রে অনবদ্য অবদান রাখতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করছি আপনার মাধ্যমে। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, সর্বোপরি আমি আবারও বলব, আপনার ওই শান্তির সহযোগিতা চাই, সহযোগিতার মাধ্যমে আমাদের এই চিন্তা দাবি বাস্তবায়িত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক গণেশ প্রত্যাশী এবং শিক্ষক সংগঠনের। যতদিন ধরে বক্তা মেঘনা যমুনা গৌরী রহমান, ততদিন ধরে কীর্তি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আগস্ট মাস জাতীয় শোকের মাস, 18 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমাদের প্যানেল প্রত্যাশী নিবন্ধিত সংগঠনের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানাই। আমরা
আপনারা শিক্ষা মন্ত্রণালয়কে ভুল বোঝাচ্ছেন, এই ভুল থেকে বেরিয়ে আসুন।
দেশে আমাদের আমাদের দাবিগুলো মেনে নিন। আমরা রাস্তার মানুষ নয়, আমরা শিক্ষক। আমরা শিক্ষকতার পেশাকে বেছে নিয়ে ছোটবেলা থেকে লেখাপড়া করে একাডেমিক সনদ নিয়ে আপনাদের কাছ থেকে চাকরি সনদ নিয়েছি। চাকরি সনদ মানে নয় চাকরি, আপনি বলবেন, আপনারা বলেন যে এটা আপনারা ভুল ভাল বুঝাবেন না, সরকারকে ভুল ভাল বুঝাবেন না। অনুরোধ করি, এখনো আপনাদের সময় আছে, আমাদের নিয়োগ দিয়ে আপনারা আপনার যে অপরাধ করেছেন নিয়োগ না দিয়ে সেই অপরাধ থেকে বেরিয়ে আসুন, এখনো সময় আছে। আমি আমি বেরোলি তো আমার লাইন ফিরে যাবে। এই ভিডিওর মধ্যে কেন ওই ইটা আসে? আসে, আমি দেখাইছি। আপনিও পারবেন না, পারতে মনে রাখবেন, কারণ আল্লাহ তাআলা কাউকে ছেড়ে দিবেন না, মনে রাখেন। আমাদের নেত্রী বলে দিচ্ছেন যে আমি ছাড়বে কিন্তু ছেড়ে দেয় না। আপনারা জানেন যে 2005 সাল থেকে যখন এনটিএসএ নামক একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়, তখন থেকেই তারা বিভিন্ন ভাবে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন চাল সনদ দিয়ে তারা হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছে। আপনারা জানেন 2005 সালে যখন এনটিএসএ গঠন হয়, তখনও এই নিয়োগটা ছিল স্কুলের ম্যানেজিং কমিটির কাছে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন বুঝতে পারলো যে না, যে আমাদের সোনার ছেলেরা তারা এনটিআরসি থেকে সনদ নেওয়ার পরেও তারা কেন এই অবস্থা ব্যবস্থাপনার মধ্যে পড়বে, কেন তাদেরকে টাকা নিয়ে চাকরি নিতে হবে, তাই তিনি আমাদের জন্য আপনাদের কাছে নিয়োগ হস্তান্তর করে 2016 সালে, কিন্তু আপনারাও সেই অব্যবস্থাপনা শুরু করে দেন। আপনারা আমাদের নিয়োগ না দিয়ে বিভিন্ন ভাবে তালবাহানা শুরু করে দেন, আমরা আপনাদের এই অব্যবস্থাপনা মানি না, আমরা এটা মানতে পারি না। প্রিয় শিক্ষক বৃন্দ, আপনারা জানেন যে কিছুদিন আগে একটা পালাস্তিনের মাধ্যমে তারা বাংলাদেশের পত্রিকায় উঠে এসেছে 1156 জন চাল সনদ ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে, তারা কিভাবে চাল সনদ নিয়ে চাকরি করে, তাহলে আপনারা এই এসিলিমে বসে কি করেন? জনগণ এদের জবাব চান। আমরা শিক্ষকরা যারা নিবন্ধনকারী শিক্ষক আছি, আমরা আপনার কাছে জবাব চাই, কেমনি তারা এই 1156 জন চাল সনদ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন? আপনারা বসে এখানে কি করেন? আপনারা বলেন তারা বাংলাদেশের চাল সনদ দাঁড়িয়ে আছে, চাল সনদটা বিরোধে আপনারা দিয়েছেন, আপনাদের ক্ষেত্রে তারা এই চাল সনদ দেওয়া হয়েছে। আপনারা এর জন্য সম্পূর্ণ দায়ী, আর সারা বাংলাদেশে সারা ঘটনা চাল সনদ দাঁড়িয়ে চাকরি করছে, আর আমরা পয়লা বগান সনদ দাঁড়িয়ে কাজ করে। শিক্ষকবৃন্দ, আপনারা জানেন গত 65 দিন যাবৎ আমরা শাহবাগ চত্বরে গণশন করছি, মানবতার জীবন যাপন করছি। আমরা শিক্ষক, আমরা কেন এইভাবে রাস্তায় পড়ে থাকব? আজ এনটিএসএ নামক একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের জন্য আমরা রাস্তায় মানবতার জীবন যাপন করছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি শুধু শেখ হাসিনা নন, তিনি বঙ্গবন্ধু কন্যা, তিনি শেখ মুজিবুর রহমানের কন্যা, আমরা তার কাছে অনুরোধ জানাব, আপনি বিষয়টি হস্তক্ষেপ করে আমাদেরকে সমাধান দিন, আমরা রাস্তায় থাকবো না। আপনি বললে আমরা স্থল ছেড়ে দেব,
আমরা যে তিনটি দাবি নিয়ে আজ 65 দিন যাবৎ শাহবাগ চত্বরে গণঅনশনে আছি, এই তিনটি দাবি আমাদের অধিকারিতা। আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে কোথাও শিক্ষা ব্যবস্থার ইতিহাসে কোথাও নেই যে একটা শূন্য পদের বিপরীতে হাজার হাজার আবেদন করতে হয়। পৃথিবীর কোথাও এরকম শূন্য নেই, একটা শূন্য পদের বিপরীতে হাজার হাজার আবেদন করতে হয়। কি আছে এই একটা অব্যবস্থাপনামূলক আমাদের সাথে আচরণ করছে যে একটা পদে আমি চাকরি করবো, সেখানে আমাকে কেন হাজার হাজার আবেদন করতে হবে, এটা আমার প্রশ্ন তাদের কাছে। আপনারা এর থেকে বেরিয়ে আসুন, এসে আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদের চাকরি আপনারা ফিরিয়ে দিন, আমরা রাস্তায় থাকতে চাই না। সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনারা জানেন যে 2021 সালে যখন গণবিজ্ঞপ্তি হয় 54,307 জন শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য গণবিজ্ঞপ্তি হয়, আমরা শিক্ষক আমরা আবেদন করি, আবেদনের দেখেন সিস্টেম। আমি বাংলাদেশে আমার জন্য যতগুলো পদ খালি আছে প্রত্যেকটা জায়গায় আমাকে আবেদন করতে হবে। পৃথিবীর ইতিহাসে এরকম কোথাও রেকর্ড নেই যে আমি একটা পদের বিপরীতে হাজার হাজার আবেদন করব। আমি নিজে এই 437টা আবেদন করেছিলাম, আমার চেয়ে কম নম্বর ধারীও সে চাকরি পেয়ে গেছে। আমার প্রশ্ন, আমি চাকরি পেলাম না কেন? আপনারা কি করেন এখানে বসে বসে? আমাদের প্রধানমন্ত্রী এই বাংলাদেশকে ডিজিটালে আনার জন্য, ডিজিটাল বাংলাদেশ করার জন্য কাজ করে যাচ্ছেন, আপনারা কি এই ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল চুরি করেন? আপনি মনে রাখবেন আমার কাছে জবাব না দিলেও উপর আমার একজন আছে যার কাছে আপনার একজন জবাব দিলেও কামের মধ্যে আছে তো কে ভালো আসছে না, আর তো 2-4 ঘন্টা তার বিষয় না। মাইক তো আমি কথা বলে শান্তি পাচ্ছি না, আপনি না বললে শান্তি পাবেন না। একজন বললে ওই সরে যাচ্ছে, কারণ তো মুখের কাছে না নিলে আওয়াজ হয় না। স্লোগান না দিলে হবে, আমরা তো দিচ্ছি এখন, দেখেন ওটা বলতে হবে শেষ করবে, স্লোগান না দিলে সমস্যা। এখানে অনেক 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 এখন দাঁড়াতে পারতেছে, এই জায়গায় বসে যেতে হবে, এখানে বসতে হবে বাবু দিয়ে, এখানে বাবু দিয়ে বসতে হবে, কি বলেন আপনি? আমরা বলতে চাই আপনাদের এই অব্যবস্থাপনা থেকে আপনার বেরিয়ে আসুন। আপনি মনে করেছেন আমাদের নেত্রী আপনাকে ছাড় দেবে, কোনোদিন আপনি ছাড় পাবেন না। আমরা আপনার কাছে বোঝাতে চেয়েছি, চেষ্টা করেছি, আমরা এখনো চেষ্টা করছি আপনাকে বোঝাতে, যদি আপনার নেত্রীর কাছে চলে যাই, যদি আপনার নেত্রীর সাথে কথা বলার সুযোগ পাই, আপনি কিন্তু ছাড় পাবেন না, মনে রাখবেন। আর আপনাকে বলবো যে আপনি
আমাদের এই তিন দফা দাবি মেনে নিয়ে আমাদের চাকরি নিশ্চিত করে আপনি আমাদের বাড়ি পাওয়ার ব্যবস্থা করে দিন। আমরা আমাদের থাকতে চাই না। প্রিয় শিক্ষক বৃন্দ, আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকল শিক্ষকবৃন্দের। আসসালামু আলাইকুম। এই দিদির কাছে দেন আনোয়ার ভাই, দিদির কাছে দেন। দিদি দিদি আজকে আমাদেরকে বলা হচ্ছে এনটিআরসি এর সনদ হচ্ছে যোগ্যতার সনদ। এই কথাটা সম্পূর্ণ ভুল এবং এটার অপব্যাখ্যা। এটা অপব্যাখ্যা দেওয়া হচ্ছে আমি অনার্স করেছি, মাস্টার্স করেছি, এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত, এটা আমার যোগ্যতার সনদ, আমি সেটা মানতে রাজি। কিন্তু এনটিআরসি এর যে সনদ, শিক্ষক নিবন্ধন সনদ, এটা সম্পূর্ণ আমার নিয়োগের সনদ। কারণ কি, এই সনদে লেখা আছে হি অর শি এলিজিবল টু বি অ্যাপয়েন্টেড। আমি শুধু যোগ্য না, আমি নিয়োগের যোগ্য। আমি যে কোনো স্কুল কলেজে কলেজের শিক্ষক হওয়ার জন্য আমি নিয়োগের যোগ্য। সেখানে এনটিআরসি কর্তৃপক্ষ মহোদয় তারা যারা আছেন আমাদের সনদে লিখে দিয়েছেন আমরা নিয়োগের যোগ্য, তাহলে এটা যোগ্যতার সনদ কিভাবে হলো? এইটা আমার প্রশ্ন তাদের কাছে। এবং সাবেক শিক্ষা সচিব মহোদয় যে কথাটি বলেছেন, এটা কোনো একাডেমিক সনদ নয়, এটাই পাশ মার্ক 33 নয়, এটাই পাশ মার্ক 40 এবং এটা নিয়োগের সনদ। দেশের যত বুদ্ধিজীবী আইন বিশেষজ্ঞ এবং দেশের যতজন সুশীল সমাজের ব্যক্তিবর্গ আছেন তারা সবাই একমত যে আসলেই এটা আমাদের নিয়োগের সনদ, এটা কোনো যোগ্যতার সনদ নয়। আমরা তাদের নির্ধারিত যে অনুযায়ী বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা পরীক্ষা দিয়েছি, আমরা পাশ করেছি, লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের ভিতর থেকে আমরা পরীক্ষা দিয়েছি, আমরা পাশ করেছি, তারাই আমাদের পাশ করিয়েছে। আমরা যদি নিয়োগের যোগ্য না হতাম তাহলে কি তারা আমাদের পাশ করাতেন? করাতেন না। তারা তো 1 থেকে 16 আমাদের নিবন্ধন পরীক্ষা গুলো হয়েছে, সকলকে কি পাশ করিয়েছে? করাননি। যাদের নিয়োগ যোগ্য হওয়ার সক্ষমতা আছে, যাদের নিয়োগ হওয়ার যারা যোগ্য তারাই বাছাই করেছেন, তাহলে এই বৈষম্য কেন? এবং আরেকটি কথা হচ্ছে যে আমাদের পাস করানো হয়েছে শূন্য পদের বিপরীতে। শূন্য পদটা গেল কোথায়? আমাকে শূন্য পদের বিপরীতে পাস করিয়ে এখন বলা হচ্ছে কি যোগ্যতার সনদ। শূন্য পদটা কোথায় গেল? আমি তো যোগ্যতা অর্জন করেছি 2014 সালে, যে সময় আমি 11 নিবন্ধন পাস করেছি। আজকে 2022 সালে বলা হচ্ছে আপনি যোগ্য না। এটা কোন ধরনের কথা, কোন আইনের কথা, কোন যৌক্তিকতা, এটাই ভাবতে অবাক লাগে। আমাকে আপনি চাকরি দিতে পারেন নাই, এটার দায় এবার আপনাদের নিতে হবে। আপনাদের অবস্থমানের কারণে আজকে 8 বছর আমি বেকার জীবন যাপন করছি, এর দায় এবার কে নেবে? আমার শূন্য পদটা আমাকে ফিরিয়ে দিন। কারণ যেই পদটায় আমাকে পাশ করিয়েছে সেই পদটায় আমাকে পদায়ন করতে হবে, আমাকে নিয়োগ দিতে হবে, আমাদের সকলকে নিয়োগ দিতে হবে। সকলের সনদে আমরা সকল নিয়োগ বঞ্চিত যারা আছি আমাদের সকলের নিয়োগ নিশ্চিত করতে হবে। যে পর্যন্ত আপনি নিশ্চিত করতে পারবেন না সেই পর্যন্ত এই যে কোন গণবিজ্ঞপ্তি এভাবে নিবন্ধন পরীক্ষা বাদ রাখতে হবে। কারণ কি, আজকে যে পর্যায়ে আপনার শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছেন আপনারা সেরকম নিয়োগ দিচ্ছেন না। বলা হচ্ছে কি 54,000 পদে আবেদন ও 54,000 পদে আপনারা নিয়োগ দিতে পেরেছেন মাত্র 34,000। তার ভিতরে 22,000 দিয়েছেন যারা ইন্ডিয়ানি, তাদের তো বারবার নিয়োগ দেওয়ার কোনো দরকার হয় না, নতুন দিয়েছেন মাত্র 12,000। বাকি যে 20,000 তারা কোনো আবেদনই করে নাই। তারা করবে কিভাবে? আপনাদের অবস্থমানের কারণে তারা নিয়োগ আবেদন করে নিয়োগ বঞ্চিত। আপনারা শিক্ষক পান না, দেখে যান শাহবাগ দপ্তরে হাজার হাজার শিক্ষক রাস্তায় অবস্থান করতেছে শুধুমাত্র আপনাদের আপনাদের অবস্থাপনার কারণে। আজকে যদি সঠিকভাবে ব্যাংকভিত্তিক শিক্ষক নিয়োগ সম্পন্ন করতেন আজকে এই শিক্ষক জটিলতা তৈরি হতো না। এই দায় এবার আপনাদের নিতে হবে। এই জটিলতা আপনারা তৈরি করেছেন স্কুল কলেজ গুলোতে যে শিক্ষক পাওয়া যাচ্ছে না, এজন্য আপনারা দায়ী। কৃত্রিম শিক্ষক আপনারা তৈরি করতেছেন। আজকে যদি জাল সরকারিতে দেওয়া হয়, চিহ্নিত করা হয়, আপনারা
এটা ভালো করেই জানেন, তারা যার সময় নিয়ে চাকরি করতেছে তাদেরকে চিহ্নিত করুন। তাদের চিহ্নিত করলে আজকে যারা বৈধ সনদ নিয়ে যারা রাস্তায় পড়ে আছে, একটি আশায় তাদের নিয়োগ হবে, এই নিয়োগ সম্পন্ন করা সম্পূর্ণ সম্ভব। আমি আপনাদের একটি কথা বলবো, এখানে আইনের কোনো বেড়াজাল নাই, আইনের কোনো বাধ্যবাধকতা নাই। মুখস্থ কথায় একটি প্রতিষ্ঠান চলতে পারে না, মুখস্থ কথা দিয়ে একটি শিক্ষিত সমাজকে বুঝ দেওয়া সম্ভব নয়। কারণ আজকে যারা নিবন্ধনধারী সবাই দেশের প্রথম শ্রেণীর নাগরিক, সবাই মাস্টার্স করা, বিএড করা, এমএড করা, এমফিল করা, পিএইচডি করা। আপনারা তাদেরকে ভুলভাল বুঝাবেন আর তারা বুঝবে, এই চিন্তা আপনারা করবেন না আশা করি। আমরা বলতে চাই বাংলাদেশের সর্বোচ্চ পরীক্ষা হয় বিসিএস এর পরীক্ষা। এই বিসিএস পরীক্ষা দিয়ে প্রথম শ্রেণীর কর্মকর্তা নির্বাচন করা হয় এবং সেখানে একটি মাত্র আবেদন করা হয়, সেই আবেদনের ভিত্তিতে তাদেরকে যাচাই বাছাই করে নিয়োগ দেওয়া হয়। সেখানে এনটিআরসি এর যে আমরা যে নিবন্ধিত টিচার, আমরা যে নিবন্ধিত শিক্ষক, তাদের কেন একটি পদে হাজার হাজার আবেদন করা লাগবে? শুধু বাংলাদেশ না, পৃথিবীর কোন ইতিহাসে নেই একটি পদের বিপরীতে হাজার হাজার আবেদন করতে হবে। 1200, 1300, 1400, 1500, মানে এটা হচ্ছে বেকারদের নিঃস্ব করার একটা হাতিয়ার। গরু বিক্রি করে আবেদন করা লাগে, মা বোনের স্ত্রীর গহনা বিক্রি করে আবেদন করা লাগবে কেন? কেন বাবার জমি বিক্রি করা লাগবে? মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন নিবন্ধিত শিক্ষকদের বিনামূল্যে তাদের নিয়োগ দিতে হবে, তাহলে আজকে আমার কেন গরু বিক্রি করা লাগবে? কেন আমার বাবার জমি বিক্রি করা লাগবে? কেন আমার চরসুদের ঋণ নিয়ে আমার হাজার হাজার টাকা দিয়ে আবেদন করা লাগবে? এটা কোথায় আছে, কোন নিয়মে আছে? এই নিয়ম বাংলাদেশে চলতে পারে না। বঙ্গবন্ধুর সোনার বাংলায় এই নিয়ম আর বঙ্গবন্ধু কোনোদিন মানতেন না। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এটা মানবেন না। কারণ কি, আমাদের সাথে পরিসম্য করা হয়েছে, আজকে আমরা নিঃস্ব হয়ে আজকে আমরা রাস্তায় বসে গেছি। আজকে আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের পাশে আমাদেরকে আপনি সান্ত্বনা দিতে পারতেন, আমাদের সাথে বসতে পারতেন, আমাদের কথাগুলো শুনতে পারতেন যে আসলে কি হয়েছে, তোমাদের কি সমস্যা, তোমরা আমাদের সাথে বসো, আসো, তোমাদের কথাগুলো শুনি। যদি আমাদের দাবি যৌক্তিক হয় তাহলে অবশ্যই আপনি সেটা মেনে নেবেন, আর যদি আশা করি আমাদের দাবি অযৌক্তিক হবে না, আমরা ন্যায্য দাবি করছি, আর যদি অন্যায্য দাবি হয় সেটা আপনি মানবেন না। কিন্তু আপনি নীরব ভূমিকা পালন করতেছেন কেন? আজকে আমরা এটা জানতে চাই, আপনি আমাদের অভিভাবক হয়েও আজকে আপনি আমাদের কষ্টের ভার দিতেছেন না। এই এনটিএসসি নিবন্ধিত পাশ শিক্ষক আমরা, আজকে ইন্ডিয়ানদের সাথে আমাদের কোনো তফাত নেই, শুধু একটি তফাত, তারা শুধু নিয়োগ প্রাপ্ত আর আমরা নিয়োগ আমরা হইনি এখন পর্যন্ত। কিন্তু বাংলাদেশের সরকারি নিবন্ধিত আমরা শিক্ষক, আমি বলতে পারি আমি শিক্ষক, কারণ আমি নিবন্ধিত শিক্ষক। এজন্য আমি বলতে চাই আপনাদের প্রতি অনুরোধ, আপনাদের প্রতি আহ্বান, আপনাদের যত কিছু যেটার জন্য আপনারা আপনাদের এই দায়িত্ব আমাদের নয়, এই দায়িত্ব আপনাদের। তারপরে আমরা বলতে চাই অভিভাবক হিসাবে আমাদের সাথে বসুন, আমাদের কথাগুলো শুনুন, আমাদের যদি দাবি যৌক্তিক হয় সেই দাবিগুলো মেনে নিন, নাহলে শিক্ষিত সমাজ ভদ্র এবং সভ্য, এই সভ্য এবং ভদ্র সমাজকে যদি দুর্বল মনে করেন তাহলে সেটা বোঝার ভুল, সেই আশাটা করবেন না আশা করি। ধন্যবাদ সকল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে আমরা প্যানেলের দাবিতে
আসার পরের থেকে একের পর এক অসুস্থ হয়ে
হয়নি, যার কারণে আজকে আমরা প্যানেলের দাবিতে এসেছি। প্যানেল শুধু এমনিতেই চাইনি, অনেক কারণ আছে প্যানেল চাওয়ার। আর আজকে যে সময়ে দাঁড়িয়ে আমরা নিয়োগ বঞ্চিত থেকে গেছি বছরের উপর বছর, কত অমনিকতার জীবন যাপন করি, আজকে 64-3 আমরা রোগ মিষ্টি ঘরের মধ্যে পড়ে আছি। আমরা প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত না খেয়ে জল দেওয়া পান করে আমরা ওইখানে অপেক্ষা করি শুধু আপনার একটি সাড়ার জন্য। কিন্তু আজকে আশ্চর্যের বিষয়, এটা নিজের কাছে নিজেকে লজ্জা লাগে বলতে যে আমরা সেই কর্তৃপক্ষের দ্বারা নিবন্ধিত হয়েছি যারা আজ পর্যন্ত আমাদের খবরও নেই। মানবতার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি আমাদের যোগ্যতার সনদ দিলেন, আমাদের আবেদন করার সুযোগ দিলেন, আমাদের 2000 সালের মেরিট লিস্টে স্থান দিলেন, অথচ নিয়োগের বেলায় আমরা অযোগ্য হয়ে গেলাম। কিভাবে সেটা সম্ভব? কিভাবে একই ব্যক্তি যোগ্য এবং অযোগ্য হতে পারে সেটা আপনি যদি নিজ মুখে আমাদের ব্যাখ্যা করে বলতেন আমরা হয়তো বুঝতে পারি। আমাদের সাধারণ জ্ঞানে এটা বুঝতে পারি না, কিভাবে এটা সম্ভব। প্রত্যেকের যেখানে এনআইডি কার্ড আছে সেইখানে কেন স্কুল চয়েস করা লাগে, কেন বারবার একের অধিক বরখাস্ত করা লাগে? এটা কোনো দেশে কখনো সম্ভব না, অন্য কোনো চাকরিতে নাই, তাহলে এইখানে কেন হবে? এই এটা সুষ্ঠু বিচার চাই। আপনি আমাদের কর্তৃপক্ষ, আমরা আপনার অধীনে থাকতে চাই, আপনি আপনার অধীনে থাকবো বলেই এত বছর আপনারা যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন, যে নয়ন কানুন তৈরি করেছেন, যে বিধিমালা তৈরি করেছেন, আমরা সব মাথা পেতে নিয়ে নিয়েছি, কিন্তু ধৈর্য ধরেছি, অপেক্ষা করেছি, অবশেষে নিয়োগ বঞ্চিত হয়ে আমাদের পরিবারের সমাজে অবহেলিত হয়ে থেকে গেছি। একটি মানুষ যখন হাই এডুকেটেড লেখাপড়া শিখে যখন সে নিয়োগ বঞ্চিত হয়ে থাকে, তার থেকে লজ্জা করতে পারে না, সে পরিবারের ব্যয় বহন করতে পারে না, বরং সেই পরিবারের তার সে বোঝা হয়ে যায়। এটা আমাদের কখনো কামনা ছিল না। আজকে আপনাদের সিদ্ধান্তের কারণে, আপনাদের গাফিলতির কারণে, আপনাদের অনুপস্থিতার জন্য আজকে নিয়োগ বঞ্চিত হয়ে আমরা থেকে গেছি। কারণ আমরা শিক্ষকতার পেশাকে বেছে নিয়েছি, একটি আদর্শ পেশা। অনেকেই অনেক ছাত্র পেশায় যেতে চায় না, আমরা আমাদের আদর্শ পেশা বেছে নিয়েছি, তাই বছর পর বছর অপেক্ষা করে গেছি শুধু নিয়োগ করার আশায়। আজ নিয়োগ বঞ্চিত হয়ে সাবাত চত্বরে মিলিত হয়েছি, 65-3 আমরা গণ অন্বেষণ করে চলেছি। আর নয়, এবার ধৈর্যের পরীক্ষা অনেকটা দিয়ে ফেলেছি, আমাদের ধৈর্য আর করবেন না। আশা করি আমাদের বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের দিকে মানবিকতার দৃষ্টি দিয়ে আপনার যুক্তিযুক্ত কারণ প্যানেলের সমস্ত কিছু অবগত হয়ে আলোচনার মাধ্যমে আপনি যদি চুক্তি নির্ভর কোন নিয়োগ সম্পন্ন করতে পারেন সেটা হবে প্যানেল ভিত্তিক নিয়োগ। এবং এই প্যানেল ভিত্তিক নিয়োগ সম্পন্ন হলেই আজকে দীর্ঘদিনে যে নিয়োগ বঞ্চিতরা যেভাবে করে আছে, যত সংখ্যা করে আছে, সব একবারে সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি আমাদের মাননীয় নেত্রীকে সঠিক তথ্য দিন, নিরপেক্ষ তথ্য দিন, আমাদের মাননীয় নেত্রী আমাদের কথা জানতে পারলে অবশ্যই উনি আমাদের এই প্যানেল ভিত্তিক নিয়োগের দাবি অবশ্যই আশ্বাস দেবেন নিয়োগ দেওয়ার। তাই মাননীয় কর্তৃপক্ষকে অনুরোধ করছি, আপনি আমাদের এখন সময় আছে, আপনি মানবতার দিক থেকে চিন্তা করে চুক্তিযুক্ত কারণ জেনে আজকে প্যানেলের দাবি সময় থেকেই উঠে এসেছে সেটা মেনে নিয়ে আমাদের নিয়োগ প্রক্রিয়া শেষ করুন, এবং আগামী আপনার সিদ্ধান্ত হবে প্যানেল ভিত্তিক নিয়োগের দাবি সনদ যার চাকরি তার। এবং আজকে যদি আমরা এইভাবেই বারবার ধৈর্যশীলতা পরীক্ষা দিতে থাকি, আমরা জানি না আমাদের এই ধৈর্য আমরা কতদিন রাখতে পারি। আমরা অহিংসা পরায়ণ, আমরা ভদ্র, আমরা শিক্ষিত, তাই এই 65 দিন আমরা এমন কোন কথা কার্যকলাপ করিনি যেটার জন্য আমাদের শিক্ষার প্রতি কোনো প্রশ্ন আসতে পারে। আমাদের শিক্ষকের যে কোন প্রমাণ থাকা উচিত ধৈর্যশীলতা সেটা আমাদের আছে, আর আমরা 65 দিনে সেটা অবশ্যই সবাইকে পরিচয় করিয়ে
Panel, 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 joy! Panel, 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 joy! Panel, 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 joy! Panel, 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 joy!
নিয়োগ চাই, প্যানেল 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 চাই, প্যানেল ভিত্তিক নিয়োগ চাই, প্যানেল 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 চাই, প্যানেল ভিত্তিক নিয়োগ চাই, প্যানেল 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 চাই, প্যানেল ভিত্তিক নিয়োগ চাই, প্যানেল চাই, 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 প্যানেল চাই, নিয়োগ 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 চাই, প্যানেল চাই, আমাদের প্যানেলের দাবিকে কতটা যৌক্তিক